ফের মঞ্চে বাদাম কাকু, এবার জড়িয়ে ধরে সশব্দে চুমুখে হিট। দেখে চোখ কপালে বাকিদের, চমকে গিয়েছেন প্রযোজক অভিনেতা জিৎ স্বয়ং। এভাবে প্রকাশ্যে কোনো নায়িকাকে আজ পর্যন্ত তিনিও বোধহয় চুমু খাননি। আর যাকে জড়িয়ে ধরে চুমু খেলেন ভুবন বাদ্যকর, তিনি নিমেষে লজ্জায় রাঙা, খানিক লজ্জা পেয়েছেন গায়কও, তবে তৃপ্তও বটে। না, ফের কোনো নিশিঠেকে নয়। এবার ভুবন বাদ্যকার এমন কাণ্ড ঘটিয়েছেন রিয়েলিটি শো স্মার্ট জুরির মঞ্চে। শোয়ের সঞ্চালক বাদাম কাকুর সঙ্গিনীর কাছে জানতে চেয়েছিলেন ভুবন তাকে এখনও পর্যন্ত সবচেয়ে ভালো উপহার কি দিয়েছেন। তখনই তার সলজ্জ উত্তর, চুমু। ব্যাস, জিতের দাবি, বাদাম কাকুকে চুমু খেয়ে দেখাতে হবে। সঞ্চালক হয়তো ভেবেছিলেন সকলের সামনে ভুবন এভাবেও ভালোবাসার উদযাপনে সামিল হতে পারবেন না, কিন্তু এখানেও জিতে গিয়েছেন বাদাম কাকু। কাঁচা বাদাম খ্যাত গায়ক অবশ্য চুমু খেয়েছেন নিজের স্ত্রীকেই। জিতের সঞ্চালনায় যে অনুষ্ঠানে এই ঘটনা, তা হল স্টার জলসার নতুন রিয়েলিটি শো। আগামী 26 মার্চ থেকে তার সম্প্রচার শুরু। সেখানে আমন্ত্রিত বাদাম কাকু আর কাকিমা। দুধসাদা জমিনে সরু লাল পাড় ধুতি, ডিজাইনার পাঞ্জাবিতে ধূপদুরুস্ত ভুবন, কাকিমা লাল সাদা জামদানিতে। এর আগে জি বাংলার দাদাগিরির মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রশ্নোত্তরে একাই অংশ নিয়েছিলেন গায়ক। জিতের মঞ্চে তিনি স্ত্রীকে নিয়ে নাচবেন, গাইবেন, সোহাগে ভরিয়ে দেবেন তাকে, জানাবেন একসঙ্গে রোজ দুমুঠো খাওয়ায় বাদ্যকার দম্পতির 100% লাভ। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।